তো আমরা গাড়ি নিয়ে নিলাম, তো আমার বন্ধু গাড়ি নিল, তো গাড়ি এখন মোটামুটি নেওয়া শেষ। তো তোমরা দেখতে পেলে গাড়িটার দাম 1,20,500। এবার এটা ফিটিং করা হবে। ওভারঅল ঠিক আছে গাড়িটা? হ্যাঁ গাড়ি ঠিক আছে। ওকে, তোমরা দেখতে পেলে গাড়িটা 1,20,500 নেওয়া হয়ে গেলো। তো আন ফিটিং করে আমরা বেরিয়ে যাব। তো তোমরা দেখো কেমন লাগলো গাড়িটা। আমাদের লাস্টে 125 সিসির এই লাল আর কালো কালারের বাইকটি পছন্দ হলো, তো এটাই আমরা নিব এখন। তো এটা সামনে বের করা হচ্ছে। আমরা বন্ধুরা মিলে এখন সব চেক করে নিচ্ছি গাড়িটি কোথাও কোনো ফল্ট আছে কিনা। একদম সুন্দর করে সবাই একদম দেখা উঠে পড়ে লেগেছে, কার কি কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে চেঞ্জ করে দিবে এখনো, সেই জন্য সবাই মিলে আমরা দেখছি। পরিমল তো আবার পিছন দেখছি যে পিছনটা কেমন, টায়ারটা ঠিক আছে নাকি। ভক্ত তো আবার নিচে পড়ে যাচ্ছে। বাইক নিচ্ছিস? এই যে এবার দেখো এই হিরোর গাড়ি, এই যে হিরো এই ছেলেটারই গাড়ি। এটা আমার বন্ধু হয়, এই সামনে থেকে ফ্যাশন নিচ্ছে, পোস্ট দিচ্ছে বিভিন্ন স্টাইলে। হ্যাঁ, তো ফাইনালি সুপার গাড়ি হয়ে গেল, এই গাড়ি নিল। এখন গাড়িটির হাওয়া চেক করা হবে এবং কিছু যেগুলো বাকি সরঞ্জাম লাগাতে হয়, এক্সট্রা করে কিনতে হয়, সেগুলো এখন লাগাবে এই মিস্ত্রিটা। তো এই সব কিছু নিয়ে আসছে অ্যারেঞ্জ করে, তারপরে এটাকে লাগানো হবে। কোথায় কী লাগাবে এক্সট্রা করে লাগাতে হবে। ব্যাটারি সব নিজস্ব খরচা থাকে না, না স্টিকার নিয়ে স্টিকার মারবে এখন। আর এই লেগগার্ড টেগগার্ড এগুলো লেগগার্ড গাড়ির লুকটা ভালো আছে, লুকটা ভালো আছে। তো এখন আমরা আসছি শ্রী শ্রী সরকারি মাতার কাছে গাড়িটা পুজো দিতে। তোমাদেরকে দেখালাম গাড়ি নেওয়া, তো এখন পুজো দিব। সবাই কমেন্টে জানাবা গাড়িটা কেমন হলো এবং শেয়ার করে দিবে, সবাই যেন দেখতে পায় গাড়িটা।